সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে শিকার জয়ের। 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চাইলেন জয়। হাসিনার সৌদিতে আশ্রয় চাওয়া নিয়ে যা বললেন সৌদি রাষ্ট্রদূত। টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না হুশিয়ারির নতুন গভর্নরের। আবু সাইদ বুকের রক্ত দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন যা বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে শিকার জয়ের। বাংলাদেশে ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেত জয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একটি ভিডিও সাক্ষাৎকারে জয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, সরকারের প্রথম থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে জয় বলেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা। আমাদের সরকার কোটা কমানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে, আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম, কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থার উপরেই বিষয়টি ছেড়ে দিয়েছে। শেখ হাসিনার উপদেষ্টা জয় দাবি করেছেন, শিক্ষার্থীদের এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার পেছনে জড়িত ছিল, কারণ 15 জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। গত 15 বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন। একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে। 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চাইলেন জয়। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে একের পর এক বক্তব্য দিয়ে আসছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। জয় কয়েকবার দাবি করেছেন যে তার মা শেখ হাসিনা পদত্যাগ করেননি। এবার বলেছেন, আগামী 3 মাস তথা 90 দিনের মধ্যে নতুন নির্বাচন চান, এজন্য ভারতের পদক্ষেপ আশা করছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের, গত 15 বছরের শাসন আমলে আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত। 3-3টি বিতর্কিত জাতীয় নির্বাচনের পরও আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন দেয় ভারত। দিল্লি ঢাকার রাজনীতিতে এটা ওপেন সিক্রেট। ক্ষমতা হারিয়ে এখন সজীব ওয়াজেদ জয়ের আশা, বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে পদক্ষেপ নিবে ভারত সরকার। বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয় বলেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব, আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল। হাসিনার সৌদিতে আশ্রয় চাওয়া নিয়ে যা বললেন সৌদি রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চেয়ে কাজ না হয় উভয় সংকটে পড়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে ভারতে আশ্রয় নিলেও কতদিন সেখানে থাকা যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা করেছেন হাসিনা। তবে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলাইন বলেছেন, সৌদিতে হাসিনার আশ্রয় চাওয়া সম্পর্কে অবগত নন তিনি। শেখ হাসিনা সৌদিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এরকম কিছু আমি শুনিনি। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ। কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তৃতীয় কোনো দেশে না যাওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না হুশিয়ারি নতুন গভর্নরের। দেশের টাকা যারা পাচার করছেন তাদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গভর্নর আহসান এইচ মনসুর।
তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা না গেলেও আইনের ভিত্তিতে দৌড়ের উপর রাখা হবে। গভর্নরের দায়িত্ব নেওয়ার পর আজ বুধবার আহসান এইচ মনসুর একথা বলেন। গভর্নর বলেন, ব্যাংক খাতে এখন যে খারাপ অবস্থা তার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী। এখন দেখার বিষয় কেন তারা অনিয়মে সহায়তা করেছে। মনে রাখতে হবে, সামগ্রিকভাবে জাতিগত পতনের সঙ্গে ব্যাংক খাতের এই দুরবস্থা তৈরি হয়েছে। মূল্যস্ফীতিকে বর্তমানের মূল চ্যালেঞ্জ চিহ্নিত করে আহসান এইচ মনসুর বলেন, এটা কমে আসবে, তবে আজই কমবে তা নয়। কিভাবে তা কমিয়ে আনা যায় সে ব্যবস্থা নেওয়া হবে। রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি কমাতে কাজ করা হবে। গভর্নর বলেন, অর্থ পাচার ঠেকাতে সরকারের সঙ্গে মিলে বাংলাদেশ ব্যাংক কাজ করবে। আহসান মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব নিয়ে আগে কখনো প্রশ্ন ওঠেনি, সম্প্রতি দু একজনকে নিয়ে কথা হয়েছে, এটা দুঃখজনক। আবু সাঈদ বুকের রক্ত দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন, মন্তব্য মির্জা ফখরুলের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে চুপ করে বসে নেই, এ অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারত থেকে আবার চক্রান্ত শুরু করেছেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চলছে, এই গুজব তুলে আন্তর্জাতিক মহলে নতুন চক্রান্ত করছেন। বুধবার দুপুরে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ার কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বাড়িতে যান বিএনপির মহাসচিব। সেখান থেকে জাফরপাড়া দারুল উলুম বহুমুখী কামিল মাদ্রাসায় গিয়ে এক সম্প্রীতি সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে যে নতুন স্বাধীনতা পেয়েছি তাকে সুসংহত করার জন্য সম্প্রীতি সমাবেশ করছি। শেখ হাসিনার বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা বললেন আইন উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলন ঘিরে পহেলা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসাবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে বলে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন। আজ বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল একথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার অন্তর্বর্তীকালীন অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আসিফ নজরুল বলেন, গত 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। তিনি বলেন, গণহত্যা ও গুলিবর্ষণ এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে, রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে, এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা তারা সেটি খতিয়ে দেখেছেন। তাতে তারা দেখেছেন এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। এবার ছাত্র হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা। এবার রাজধানীর কাফরুলে কলেজ ছাত্র ফয়জুল ইসলাম হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 24 জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রেকর্ড করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আহমদ হুমায়ুন কবির আজ বুধবারে আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হেলাল উদ্দিন। ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম খুনের মামলার বাদী হলেন ফয়জুল ইসলামের ভাই রাজীব। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 2 দিনে 3টি মামলা হলো।